প্রিয় ভাই বোনেরা, আমরা যথারীতি তৃতীয় সেগমেন্টে আলোচনার জন্য বরাদ্দ রাখি। আমরা আজকের আলোচনার বিষয় রেখেছি রমজানের প্রস্তুতি। রমাদান দেখতে দেখতে একদম এই মেহমান আমাদের একদম ঘরের কাছেই চলে এসেছে। আমরা চলে যাচ্ছি সম্মানিত শেখের কাছে, যে আজকের আলোচনার বিষয়, বিশেষ করে আমরা রিকোয়েস্ট করব এইখানে তাহাজ্জুদ, এতেকাফ প্লাস হচ্ছে তারাবি, এই তিনটা বিষয়। অনেক প্রশ্ন থাকে মানুষের, এই বিষয়গুলো একটু ডিটেলস আপনি যদি কভার করেন। আসলে এক নাম্বার হলো, প্রত্যেকটি ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন সহিহ আল বুখারীর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ এর প্রতিদান নির্ভর করবে টার্গেটের উপরে, নিয়াতের উপরে। তাই রমজান মাসকে সামনে রেখে নিজের নিয়াতটাকে পরিষ্কার করা উচিত আগে, যে আমি আল্লাহ তাআলাকে অতি আপন করে আবিষ্কার করব এবং রহমত মাগফেরাত নাজাত পাবো, লাইলাতুল কদর পাবো, হাজার মাসের চেয়ে উত্তম রজনীটা পাবো এবং জাহান্নাম থেকে নিজে মুক্ত হব। এই জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করা। দুই নম্বর হলো যে বছরের 11টা মাস তো খেয়ে দেয়ে অনেক আনন্দ উল্লাসেই চলে যায়, পাঁচ নামাজ ফরজ তা আদায় করি, কিন্তু রমজান মাস আসলো মানেই সারাদিন রোজা রাখা, তারপর ইফতারের পরে একটু বিশ্রামের সাথে সাথে এশার নামাজ, তারপরে আবার তারাবি। এটা যেহেতু 11 মাসে নাই, তাই তারাবির নামাজ পড়ার জন্য একটা মানসিক এবং শারীরিক প্রস্তুতি দরকার। কারণ শারীরিক এবং মানসিক প্রস্তুতি যদি অগ্রিম না থাকে, কেউ ফেল করতে পারে, অথবা ও সমাজের লোকজন তারাবি পড়ে আমিও পড়লাম, এমনটা করলে কিন্তু স্বভাব হবে না। তাই নিজের মনটাকে আগে রেডি করতে হবে। আর মানসিকভাবে যখন একজন ব্যক্তি তারাবির জন্য প্রস্তুত হয়, তখন দুই দুই রাকাত করে করে 20 রাকাত তারাবি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। শুধু তাই না, রমজান মাসে রাতে সাধারণত ঘুমানোই যায় না, আর ব্রিটেনের রাত কখনো ছোট কখনো বা অনেক লম্বা, তো এখন তো মনে হয় ছোট রাত, অনেক ছোট, তার মানে রাতে আর ঘুমানোটাই মুশকিল হবে। তারাবি শেষ করে সেহরির সময় কাছাকাছি হবে, তখন আসলে বছরের 11 মাস হয়তো অনেকেরই তাহাজ্জুদ পড়া হয়ে ওঠে না। সূরা বানী ইসরাঈল আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, মাকামে মাহমুদে চূড়ান্ত প্রশংসিত স্থানে যদি কেউ পৌঁছাতে চায় তাকে তাহাজ্জুদ পড়া উচিত। এই পৃথিবীতে সকল নবীগণ আলাইহিমুসসালামের উপরে তাহাজ্জুদ ফরজ ছিল, আমরা কয়জনই বা পড়তে পারি? তাহাজ্জুদ মানেই আল্লাহ তাআলা রাতের শেষাংশে, প্রতি রাতের শেষাংশে দুনিয়ার আকাশে নেমে আসেন। হয়তো আমরা সবাই ঘুমিয়ে পড়ি, কিন্তু রমজান মাস সুযোগ করে দিল যে আল্লাহ তাআলা আমাদের অতি কাছে, আর অন্তত সেজদা করে আল্লাহকে অতি কাছে পাবো, আল্লাহ তাআলাকে আপন করে নেব, তাহাজ্জুদ করার অভ্যাস করব। আর হ্যাঁ, সেহরি খাবো, সেহরি খাওয়ার জন্যও মানসিক একটা প্রস্তুতি প্রয়োজন। তারপর এই সেহরির পর আসলো এক এক করে, দুর্বল যখন হতে লাগলো, তার মানে প্রথম রমজান, দ্বিতীয় রমজান, তৃতীয় রমজান, রোজা রেখে রেখে যত শেষের দিকে যেতে লাগলো অভ্যাসও তৈরি হলো, আর হয়তো বা শারীরিকভাবে একটা অ্যাডজাস্ট হলো, আবার দুর্বলও কেউ কেউ হয়ে যাচ্ছে। কিন্তু রমজান মাসের শেষ যত আগাতে থাকে, গুরুত্বপূর্ণ সময় তত অগ্রসর হতে থাকে। রমজান মাসের প্রথম দিকের চেয়ে শেষ দিক অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, যে কারণে বিশেষ করে শেষ দশক এতটাই গুরুত্বপূর্ণ যে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে কোমরে গামছা বাঁধতেন। সহিহ হাদিস বুখারীর বর্ণনা, কোমরে গামছা বাঁধতেন, শেষ 10 দিনের রাতে নিজেও ঘুমাতেন না, পরিবারের কাউকে ঘুমাতে দিতেন না। সুবহান, আমাদের এটা অভ্যাস করা উচিত। শুধু তাই না, এর আরেকটা বড় কারণ কি? এর কারণ হলো শেষ 10 দিনের যে কোনো একটা রাত্রি হলো লাইলাতুল কাদার। একটা রাত্র হাজার মাসের চেয়ে উত্তম, তার মানে একটা রাত্র যদি সৌভাগ্য আমাদের নসিব হয়, তাহলে এক রাত মিনিমাম কাজ ম্যাক্সিমাম এতটাই যে 84 বছর 6 মাস, এক রাতে 84 বছর 6 মাসের ভালো কাজ করার একেবারে সওয়াব আমাদের আমল নামায় চলে আসবে, আলহামদুলিল্লাহ। আর এটা পাওয়ার জন্য অগ্রসর হওয়া উচিত। আর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের অতি গুরুত্বপূর্ণ নাজাত এবং লাইলাতুল কদর পাওয়ার জন্য এতেকাফ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি নিজে এতেকাফ করতেন, তার স্ত্রীগণ আমাদের মা উম্মুল মুমিনীন গণ এতেকাফ করতেন, নারী পুরুষ সবাই এতেকাফ করতে পারে। এতেকাফ করতে হয় মসজিদে, এবং এই এতেকাফ মানেই হলো যে এতেকাফে ঢুকলো শেষ 10 দিনে, অথবা 3 দিনও এতেকাফ করা যায়, একদিন এক রাত সর্বনিম্ন এতেকাফ হয়। তো এতেকাফ যে করলো শেষ 10 দিন, সে নিশ্চিত লাইলাতুল কদর পেল, আলহামদুলিল্লাহ।
সুতরাং আমাদেরকে এতেকাফ করার প্রতিযোগিতা এবং মানসিক প্রস্তুতি নেওয়া উচিত। সর্বোপরি রমজান কোরআন নাজিলের মাস, আর রমজান মাসে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোরআন আল করিম এর চর্চা করতেন, মুদারাসা করতেন আরবিতে, যেটা ইংরেজি আপনি আমার ব্রাদার মামুন আমাকে হেল্প করবেন কি শব্দ বলা যায়। তার মানে মুদারাসা মানে হলো একজনে পড়বে আরেকজনে শুনবে, কারণ রসুল সাল্লামকে জিবরিল পড়ে শোনাতেন, রসুল সাল্লাহ আলী ওসাল্লাম জিবরিল আলী ইসলামকে কোরআন পড়ে শোনাতেন এবং এর শিক্ষা নিজেরা পরস্পর ভাগাভাগি করতেন। তাই আমাদের পরিবারেও এটা চর্চা হওয়া উচিত, আমাদের মধ্যে আমাদের সমাজে, যে কোরআন একজন শিক্ষকের কাছ থেকে শিখবো, শুনবো, শোনাবো, নিজেরা নিজেরা চর্চা করব, পরিবারেও এটা করব। রমজান মোবারক এটা আমাদের করা উচিত এবং এই জন্য প্রস্তুতি গ্রহণ করা উচিত, কারণ কোরআন এমন এক কিতাব যা আমাদের দুনিয়ার সৌভাগ্যের কারণ, পরকালের সৌভাগ্যের কারণ। দুনিয়ায় হয়তো ভাই বেরাদার সম্পদ অনেক কিছুই থাকে, কিন্তু মৃত্যুর সাথে সাথে সবাই পালাইয়া যায়, ভয় পায় কয়ে লাশ। কিন্তু যে ব্যক্তি জীবিত থাকতে কোরআনকে আপন করে গ্রহণ করে, কোরআন তাকে ছেড়ে দেবে না, কবরেও কোরআন সাথে যায়, মিজান ফুল সিরাত হাসর সব জায়গায় কোরআন সাথে থাকবে, যতক্ষণ না ব্যক্তিকে জান্নাতুল ফেরদাউসে না পৌঁছাবে ততক্ষণ কোরআন তার সঙ্গ ছেড়ে দেবে না। রমজান থেকে প্রস্তুতি নেওয়া, শুধু তাই না, আমরা পৃথিবীতে দেখি, ওই যে আমার ব্রাদার মামুন বললেন যে ইউরোপের সবচেয়ে সর্বোচ্চ বিল্ডিং নাকি উদ্বোধন হয়েছে লন্ডনে। আসলে পৃথিবীতে কয়তলা বিল্ডিং মানুষ বানাতে পেরেছে? জান্নাতে সর্বোচ্চ বিল্ডিং এর উচ্চতা কত হবে জানেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জানিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশ করার পর বলবেন, কোরআন তেলাওয়াত করো। কোরআন তেলাওয়াত করতে থাকবে, যে যত আয়াত পড়তে থাকবে তার জান্নাতের বিল্ডিং তত সুউচ্চ হতে থাকবে। তার মানে বর্তমান পৃথিবীর সব আলেমে দিন একমত, যদি আমাদের দেশে প্রচলিত কোরআনের আয়াত 6666, এটা সঠিক নয়, সঠিক হলো 6336টি আয়াত রয়েছে কোরআন আল করিমে। তার মানে যিনি পূর্ণ 30 পারার হাফেজ এবং বিশ্বাস সহকারে আল্লাহর কালামকে চিরন্তন সঙ্গী বানানোর জন্যেই কোরআন পড়ে চর্চা করে আমল করে, তার জান্নাতের বিল্ডিংটা হবে 6336 তলা বিশিষ্ট। আর কি বলবো, সুতরাং আমাদের সবাইকে প্রতিযোগিতা করা উচিত, আল্লাহ তাআলা তৌফিক দিন। আমি প্রসঙ্গতই আর কি আলোচনার প্রেক্ষিতে, এতেকাফের অনেকেই সিস্টেমটা একটু জানতে চায়, বিশেষ করে ইউরোপে। হ্যাঁ, আসলে এতেকাফ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম তার জীবনের প্রতি রমজানে করেছেন 10 দিন। কেবল যে বছর ইন্তেকাল করেছিলেন ওই বছর রমজানের 20 দিন, শেষ 20 দিন এতেকাফ করেছেন। তো জেনারেলি 10 দিন এতেকাফ করা, শেষ 10 দিন এতেকাফ করা অতি উত্তম। যদি কেউ বাড়াতে চান, আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইন্তেকালের বছরে 20 দিন করেছিলেন, শেষ 10 দিনে এতেকাফ মানে রমজানের 19 তারিখে 19 দিন অতিক্রান্ত হয়ে সূর্যাস্তের, কারণ চন্দ্রমাস অনুযায়ী রাতটা আগে, চন্দ্রগণনায় রাত আগে। তাই যেমন আমরা রোজা রাখতে গিয়ে আগে চাঁদ দেখে, সন্ধ্যায় চাঁদ দেখে সেহরি খাই, পরের দিন রোজা রাখি, ঠিক এমনি 19 দিন কমপ্লিট হওয়ার, 19 দিনের সূর্য অস্ত গেল, ব্যক্তি প্রস্তুতি গ্রহণ করে মসজিদে প্রবেশ করবেন। আর এতেকাফ মানেই হলো নিজেকে আবদ্ধ করা, নিজেকে একটি নির্দিষ্ট সীমানার ভিতরে সীমাবদ্ধ করে দেয়া, অপ্রয়োজনীয় সকল কাজ ছেড়ে দিয়ে কেবল আল্লাহ তাআলার জন্য নিজেকে ওয়াকফ করে দেয়া, এর নামে এতেকাফ। অন্য সকল কাজ, যদিও একান্ত প্রয়োজনে, জীবনের জন্য একান্ত প্রয়োজনে যে কোনো কাজ ব্যক্তি এতেকাফ থাকা অবস্থায়, যেমন হয়তো একজন মানুষ এতেকাফে বসলেন, তাকে খাবার এনে দেওয়ার কেউ নাই, আর আমাদের বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ একজনের অনেক খাদেম, কিন্তু এখানে দেখতে পাচ্ছি নিজের কাজ নিজে করতে হয়। যদি কেউ এমন হয় এতেকাফে বসলেন অথচ নিজের খাবারটা নিজেকে আনতে হবে, শরিয়া অনুমোদন করেছে যে ব্যক্তি তার নিজের খাবারটা নিজে নিয়ে নিয়ে আসবেন, কিন্তু অতিরিক্ত অন্য কোনো কথা বলবেন না, নিজেকে আল্লাহ তাআলার জন্য আবদ্ধ হিসেবে রাখবেন আর মসজিদে থাকবেন। যতক্ষণ না ঈদের চাঁদ উদিত না হয় ততক্ষণ পর্যন্ত থাকবেন, আর এতে ফরজ নামাজগুলো জামাতের সাথে পড়বেন, কোরআনের তেলাওয়াত এবং কোরআনের শিক্ষা অনুবাদ পড়বেন ইংরেজি বাংলায়, এবং কি আল্লাহ তাআলা দাবি করছেন, কোরআন কি আশা করছে আমাদের থেকে, কিভাবে আমাদের জীবন হওয়া উচিত, চালচলন হওয়া উচিত, পরিবার হওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে চর্চা করবেন।
ঠিক এইভাবেই হলো এতেকাফ, নিজেকে আল্লাহ তাআলার এবং তার রসুল এর আনুগত্যে নিবেদিত করে দেয়া। এবং এটা শেষ 10 দিন, আর মসজিদে থাকলে স্বাভাবিকভাবেই মসজিদের আলাদা একটা ফিলিংস রয়েছে, এবং এটা সকল মানুষের কাছেই স্পষ্ট যে মসজিদে মসজিদ দেখলেই একটা আলাদা ফিলিংস, মসজিদের ভিতরে ঢুকলে আলাদা আরেকটা ফিলিংস, আর মসজিদে যখন থাকছি আমি রাত্রি যাপন করছি তখন আরেকটা ফিলিংস। এটা নিজের নিজের অনুভূতিকে জাগ্রত করে দেয় আল্লাহ তাআলার আপন হওয়ার জন্য।